আলেমদের বিরুদ্ধে এবং 1000 মাদ্রাসার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে, এরা কারা? এরা ঘাদানি, যারা যাদেরকে সরকারি তরফ থেকে দায়িত্ব দেওয়া হয় নাই কোনো নাগরিককে নাগরিকের ব্যাপারে তদন্ত করতে, কিন্তু তারা নিজেদের থেকেই আরেক নাগরিকের বিরুদ্ধে তদন্ত করে 116 জন আলেম এবং 1000 মাদ্রাসার বিরুদ্ধে যে রিপোর্ট দুদকে পেশ করেছে, আমরা মনে করি এটা অবৈধ হয়েছে, এটা আইন কোনো অবস্থাতেই কভার করে না। কাজী যেহেতু অনধিকার চর্চা হয়েছে, এর জন্য আমি বাংলাদেশ সরকারকে বলবো এইটা আপনি তদন্ত করে তাদের বিচারের আওতাধীন আনার জন্য আমি অনুরোধ করব। আলেমদের বিরুদ্ধে এবং 1000 মাদ্রাসার বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে, এরা কারা? এরা কারা? শুধু তাই, তারা খোদ যারা প্রশাসনে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি তো মনে করি সমস্ত প্রশাসনের লোক ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দেশখেক, ধর্মখেক, ইসলাম খেক, মানবতা খেকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। এরা কারা? এদের অধিকার কে দিয়েছে? হ্যাঁ, আপনি চিন্তা করতে পারছেন? এদের নাম আমি বলবো না, আপনারা সবাই জানেন এদের নাম। যাদের বিরুদ্ধে মা অভিযোগ দেয় এবং অনৈতিকতার অভিযোগ দেয়, যার কারণে তার বিচার কার্য থেকে বাদ দেওয়া হয়, যে দেশের নাগরিকত্ব নাই, শুধু তাই নয়, লন্ডন থেকে যে মুক্তিযুদ্ধ সনদ নিয়েছে, আপনি চিন্তা করতে পারছেন যে অবৈধতার কোন পর্যায়ে পুষছে? স্বাধীনতার সময় ছিল লন্ডনে, সেখান থেকে সে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পেয়েছে, আপনি চিন্তা করতে পারছেন? অবৈধতার তো একটা সীমা থাকা চাই। তারা বলছে হুজুরের হাদিয়া নাই কেন? আমি আপনাদেরকে বলতে চাই, গিফট, তোহফা এবং উপডৌকন, উপহার, গোটা দুনিয়ার নিয়ম। হাদিয়া শব্দ অর্থ কি? উপডৌকন না, তোহফা না, গিফট না? আমরা কি প্রাইম মিনিস্টারকে গিফট দেই না? তার আমি মনে করি চাঁদা কালেকশন করা যদি অবৈধ হয়, তা আওয়ামী লীগ চলে কীভাবে? তার কি টাকার গাছ আছে নাকি? বিএনপি চলে কীভাবে? তার টাকার গাছ আছে নাকি? হ্যাঁ, পার্থক্য এই, আমরা মানুষকে বুঝিয়ে শুনিয়ে এবং মানুষের মন জয় করে টাকা কালেকশন করি, আর ওরা টেলিফোন করে হুমকি দিয়ে অস্ত্র ঠেকিয়ে তারপর টাকা কালেকশন করে। পার্থক্য শুধু এতটুকু। বেশ ভালো কথা, যদি হেলিকপ্টারে নেয় তোমাকে তো কেউ রিক্সাও নিতে চায় না, তোমাকে কেউ জিজ্ঞাসা করতে চায় না। আমি আমার মেহমানকে হেলিকপ্টারে আনবো না, প্লেন ভাড়া করে আনবো, সেটা আমার দায়িত্ব। আমার মেহমানকে সম্মানিত আমি কীভাবে করবো, সেটা আমার দায়িত্ব। একটা হলো চাওয়া, আরেকটা হলো দেওয়া, একটা হলো জোর করা, আরেকটা হলো আপোষে। যে দেখেন আমাদের দেশের লটা কী, আমাদের দেশের আইন কী, আল্লাহ মাফ করুক, আমি উদাহরণ দিতে চাই না, ধর্ষণ এবং ব্যভিচারের মধ্যে পার্থক্যটা কী? যদি জোর করো ধর্ষণ, জোর না করো বাস কামিয়াব, তোমার আইনের মধ্যে সাপোর্ট করবে। একটা হলো দেওয়া, আমি যদি ইচ্ছা করে দিই তাহলে সেটা চুরি হয়, কিন্তু আপনার পকেট থেকে যদি নিয়ে নেই জোর করি সেটা চুরি হয়, ডাকাতি হয়। আর আপনি আমার ইচ্ছা করে সমস্ত কিছু দিয়ে দেন সেটা হাদিয়া হয়, দান হয়। এরা হাদিয়া এবং ডাকাতি এবং চুরির মধ্যে একদিন পিকে হাওলাদার, এই একা যে 10,000 কোটি টাকার উপরে, এ তো যা দাম জানছি, এই একা যে দুর্নীতি করেছে গোটা বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদের সম্পত্তি মিলিয়েও কি পিকে হাওলাদারের 1,000 টাকা সমতুল্য হবে নাকি? যদি এটা সংবিধান আমাদেরকে সাপোর্ট করে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে গণকমিশন গঠন করব। আর যদি সংবিধান সাপোর্ট না করে, তাহলে আমরা সরকারকে অনুরোধ করব, তারা যদি অবৈধ হয়ে থাকে তাহলে জনসম্মুখে বিচার করা হোক।